চাইছে গুৱাহাটী টাইমছ আৰু মই ৰফিকুল ইছলাম। যোৱাকালি আমি বিদেশী পৰিষদৰ 3 নং শ্ৰীৰামপুৰ সমষ্টি ৰাইজৰ মতামত আমি গুৱাহাটী টাইমছৰ মাজত দেখুৱাবলৈ সক্ষম হৈছোঁ আৰু আজি বৰ্তমান বিদেশী পৰিষদৰ 8 নং দতমা সমষ্টিত আমি উপস্থিত আছোঁ আৰু এই অঞ্চলটোত বা এই সমষ্টিটোত বিভিন্ন প্ৰাৰ্থীয়ে ইতিমধ্যে নিজৰ প্ৰচাৰ চলাই আছে আৰু ইতিমধ্যে দেখা গৈছে যে বিপিএফৰ প্ৰাৰ্থী আৰু ইউপিপিএলৰ যিজন প্ৰাৰ্থী আছে এই বিপিএফ আৰু ইউপিপিএলৰ মাজত তুমুল কণ্টেষ্ট গ্ৰাউণ্ড লেভেলত আমি চাইছোঁ বা ওলাই আছে। গতিকে যি কি নহওক যিয়ে যি দলে নহওক কিয় যিবোৰ প্ৰাৰ্থী আছে সেইসকল তুমুল গতিত চলি আছে সিহঁতৰ প্ৰচাৰ। গতিকে এই অঞ্চলটোত যিসকল সাধাৰণ শ্ৰেণীৰ ৰাইজ আছে, সাধাৰণ যিবোৰ ভোটাৰ্ছ আছে, আমি যোৱাকালিৰ নিচিনাকৈ আজিও এই অঞ্চলটোৰ যিসকল ভোটাৰ আছে এই গণতন্ত্ৰত আপোনালোকে জানে যে ৰাইজে ৰজাক জানো, ৰাইজে আগন্তুক যিখন চৰকাৰ সেই চৰকাৰখন বনাবলৈ সক্ষম হ'ব। গতিকে ৰাইজৰ যিখিনি পইণ্ট অফ ভিউ বা ৰাইজে এই বিদেশী সম্পৰ্কে কি চিন্তা চৰ্চা কৰে এই সম্পৰ্কে আমি আজি আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন কৰিম। বৰ্তমান আছোঁ মই কোলাবাৰী নামৰ এখন গাঁৱত, 8 নং দতমা সমষ্টি কোলাবাৰী নামৰ এখন গাঁৱত, আৰু ইয়াত সৰু এখন চাহৰ দোকান আছে হাইৰোডৰ সমীপতে। গতিকে ইয়াত কিছুসংখ্যক এই অঞ্চলটোৰ লোক আছে, কিছুসংখ্যক এই অঞ্চলটোৰ ভোটাৰ ৰাইজ আছে। সিহঁতৰ যিটো মনৰ খবৰ বা আগন্তুক বিদেশী পৰিষদৰ সিহঁত কেনেকৈ কোন প্ৰাৰ্থীক ছাপৰ্ট কৰিব, কোনটো দলৰ চৰকাৰ অহা এইসকল ৰাইজে বিচাৰে, আমি এই সম্পৰ্কে অলপ জানিব বিচাৰিম। কাক আপোনালোকে ভোট দিব বুলি ভাবিছে? মানে যি চলাই আছে তাকে দিব লাগিব, হাগ্ৰামাক দিব লাগিব। হাগ্ৰামাৰ চৰকাৰ আপুনি বিচাৰে? অঁ বিচাৰোঁ। আপুনি আপুনি কাক ভোট বিচাৰে? হাগ্ৰামা, হাগ্ৰামাক বিচাৰে। কোন প্ৰাৰ্থীক ভোট দিব আপুনি? নাঙলত ভোট দিম। নাঙলত ভোট দিব? অঁ। আপুনি বাইদেউ কি কয়, ভোট কাক দিব এইবাৰ? নাঙলতে দিম বিজেপি। নাঙলত? নাঙলত 15 বছৰ নাঙলৰ শাসনত থাকিলে আপোনালোকে, এইবাৰ নাঙলে লাগে? অঁ নাঙলে লাগে। কোন কেণ্ডিডেটক ভোট দিব? নাঙলক দিম। নাঙলক দিব? মোক ভোট দিব, মোক ভোট দিব, মই যদি থিয় মোক দিব, মোক দিব নেকি? দিম। হ্যাঁ দিম, থিয় হয়, মই থিয় হলে মোকো দিব বিচাৰিছে। সন্মুখত আৰু এখন সৰু এখন দোকান আছে, সেই দোকানত বহুসংখ্যক লোক আছে, আমি তাত গৈ সিহঁতৰ যিবোৰ মতামত বা আগন্তুক বিদেশী সম্পৰ্কে সিহঁত কি চিন্তা কৰি ৰাখিছে, মনত কি চিন্তা পঢ়ি ৰাখিছে সেই সম্পৰ্কে আমি জানিবলৈ যত্ন কৰিম। আৰু স্বাভাৱিক যে বহুত সংখ্যক লোকে ইতিমধ্যে জানে অহা 10 তাৰিখে নিৰ্বাচন হ'ব, কিন্তু নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী বা দলৰ প্ৰতি সিহঁত কনচিয়াছ নহয়, সিহঁত ইমান এৱেৰ নহয়, গতিকে কোৱাটো সিহঁতৰ কাৰণে বৰ্তমান চিটুৱেশ্যনত বহুত টাফ বুলি ক'ব লাগিব। গতিকে যিসকল ইয়ং আছে, যিসকল ইয়ং বা ইয়ং জেনেৰেশ্যন আছে, সিহঁত বহুত এৱেৰ। চ' ইহঁতৰ পৰা আমি সিহঁতৰ প্ৰতিক্ৰিয়া, বিটিচি সম্পৰ্কে প্ৰতিক্ৰিয়া ল'বলৈ যত্ন কৰি। কাৰ চৰকাৰ আহিব বুলি ভাবে আপুনি? আমি তো দেখি আছো সরকার মানে সবে ক্যাম্পাস করে আছে। কার শক্তি বেশি দেখা যায় মানে আপনার বর্তমান? বর্তমানে বর্তমানে এই হাগ্রামা নাঙল ছবির যেটু আছে এটু বেশি দেখা পাবো। নাঙল ছবির অহার মানে নাঙলর সরকার অহার সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা এটু তো আমি ভালকৈ না জানো, মানে বেশি জোর বেশি দেখা, জনসংখ্যা বেশি দেখা যায়। এই অঞ্চলের বাসিন্দা আপনি? ও রামফলবিল, রামফলবিল বাজার। কোন সমষ্টিত পড়ে আপনি? আমার দতমা সমষ্টি। বিদেশি নির্বাচন অকল কেটামান দিন বাকি হয় না? আর কেটামান দিন বাকি আছে। তো কার সরকার আইব বলে আপনি ভাবে? আমি ভাবি আছো আমার বিপিএফ দল আহিলে ভাল, কিয়নে আমার ইয়াতে বিপিএফ থাকা সময়ত আমার বহুত পরিস্থিতি বহুত শান্তিতে আছো, গতিকে আমার বিপিএফ দলটো থাকা উচিত। আর বিপিএফক লাগে আমার। আমি কোন কোম্পানি আপনার সমষ্টির? প্রকাশ বসুমতারীক ভোট দিয়ে জয়যুক্ত করি মই আশা করছো, রাইজে যাতে ভোট দিয়ে প্রকাশ বসুমতারীক, তার কারণে আমি রাইজর ওসর চাপিব লাগিব। ঠিক আছে দাদা, আপনি কি কব, সম্মুখত ইলেকশন অকল কেটামান দিন বাকি, গতি কার সরকার অহাটা আপনি বিচারে? আমি গতি দীর্ঘদিন থেকে আমার যেহেতু বিপিএফ সরকারে আমার আগ্রামা নেতৃত্বত বিটিসি চলি আছে, গতি শান্তিতে বসবাস করে আছো, গতি আগন্ত নির্বাচনতো যাতে আমার প্রার্থী হিসাবে আমার আমার 8 নং দতমা সমষ্টিত প্রকাশ বসুমতারীক আমি বাছি করে লৈছো আর কি। বিপিএফ সরকার হিসাবে নাঙলর ছবিত জয়যুক্ত ভোট দিয়েখিনি আমি জয়যুক্ত করি। আচ্ছা ঠিক আছে, আপনি দলীয় হিসাবে বিপিএফক সাপোর্ট করেছে, কিন্তু যেজন প্রার্থী অপ্রার্থী জন নতুন রাজনীতির ক্ষেত্র, রাজনৈতিক ফিল্ডত নতুন, সো ইমান গুরু দায়িত্ব আপনাকে দিব বিচাৰিছে, অ বস্তুখিনি করব পারিব জানো কি ভাবে? যথেষ্ট এই আশাবাদী করো আমি, আগর পরায় যেহেতু আমার বিপিএফ কাম করে আমার যেগুলা আমার নিবনুয়া গরিব শ্রেণীর মানুষবিলাক সহায় করে আছিল প্রকাশ বসুমতারীয়ে, এইটো কারণে আমি তাক বহুত বহুত ধন্যবাদ, আর আগন্ত দিনত আমি তাক জয়যুক্ত করে বিশাল ভোটরে জয়যুক্ত করে। যাবার যেজন প্রার্থী আছিল ইয়াত মানে এমসিএল হিসাবে যেজনক আপনাকে জয়যুক্ত করাইছিল
নাইতো আমিতো করা নাই জি কি নহক রাইজে কৰাইছে কোন রাইজে কৰিছে এটো আমাৰ রামফল বিলৰ যেটো কি নাম আছিল জুমাই ওয়ারি বলি কয় কাম কি ধরনের কইছে আপোনাক অঞ্চল কি ধরনের কাম হইছিল এনে তো কাম ইমানখিনি করা নাই যেহেতু ওটা সরকারে নাছিল যেহেতু আমাৰ রামফল বিলৰ বট মানে রাস্তাখিনি যেখানে আছে আমাৰ ঘরের পদূলি দি এইখানে লোকে এটা লোকে একো করব পড়া নাই এই 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 যেখানে কাম আপনার আশা করেছিল হয় হয় আপনি কিভাবে আগন্তুক দিন যদি আপনার প্রার্থীজন জিকে বা আপনার সরকার আহে সমাধান হয়ে যাব হব হব এটা আমি আশাবাদী আশাবাদী হয় কিন্তু বিভিন্ন যাব বিরোধী দল আছে হয় নাঙ্গল যাব বিরোধী দল আছে সিহত কে আছে যে 15 বছরের লুণ্ঠন কইলে বিদেশি রাইজক আপনি আপনার লুণ্ঠন করাইছে নাকি নাই 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 করা নাই যদি আজি ইমান দিনে সরকার করার পিছতো যদি লুণ্ঠন হওয়া হেতেন হল যেতেন যদি আজিলৈকে গভর্নমেন্ট গভর্নর যেটা শাসন দি আছে আজিলৈকে কিয় এটাও পুরুষ ওলাব পড়া নাই পরিবর্তন দরকার ইউপিপিএল সরকার আপনার না লাগে না লাগে আমার ইউপিপিএল না লাগে আমার দরকার আমার নাঙ্গল সরকার বিপিএফ সরকার লাগে আর নাঙ্গল জিন্দাবাদ নাঙ্গল জিন্দাবাদ হ্যাঁ নাঙ্গল জিন্দাবাদ বলে কেছে আর যদি কিছু সংখ্যক যুবক আমি পাও বাইদ কত যাব আপনি বাজার যাব বাজার যাব বিটিসি নির্বাচন হবলৈ গৈছে গম পাইনে নাই গম তো পাইছো 10 তারিখে তো কার সরকার আইব বলে ভাবে আপনি কার সরকার মানে এই বিপিএকে বিপিএফ বিপিএফকে তো জোয়া 15 বছর পর শাসন কইলে আকো আপনার বিপিএফ লাগে নাকি এটুই লাগে আমাক বিপিএ লাগে মই যদি খুদু যে বিপিএফ কিও লাগে বিপিএফ মানে শান্তিতে আছো তার কারণে আর বেলেগ জীবর দল আছে সিহঁতে কৈছে যে আপোনালোকৰ কাৰণে মই অমুক কৰিম তমুক শান্তি আনিম এটা নহয় হয় বিশ্বাস নকৰে এটি বিশ্বাস নকৰে এই প্ৰতিজন কোন আছিল প্রকাশ বসুমতারকে লাগে আচ্ছা আমি দেখবলে সক্ষম হম যে কার সরকার আসলে আহে আপনি প্রকাশ বসুমতারিক বিচারিছে অহা সময় আপনাদের কাক বিটিসি সরকার বিচারিব আহাটো নতুন করে আহাটো আহাটো তো এতিয়া আগের পর তো দেখিছো ওই হাগরামায় ভাল আছিল এতিয়াও আমি ওই হাগরামাকে ভাল পাব বলে আশা করছি মিটিং করেছে কিন্তু কোয়াটা তো সকলে ঠিকই কয় কিন্তু দিবার সময় নাই এতিয়া কিন্তু আমার যেহেতু হাগরামা সারে করেছে অবশ্য বেয়া করা নাই ভালো করেছে আর এতিয়া যদি নতুন করে আবার হাগরামা সারক জিতি দাও হয়তো ভালো হব বলে আশা করছো আমি পথারত আছো ইয়াত আপনাদের চাই আছে যে স্থানীয় যাবর বাসিন্দা ধান কাটি আছে গতি যেটো এই গ্রাসরুট লেভেলের যে ইনফরমেশন আমি আপনার দিবলে যত্ন করি মর এজনী বাইদেউ আছে বাইদেউ কেতিয়ারপরা কাম করে আছে আসো আর আর গরিব মানুষ কাম তো করবো নির্বাচন আপনার 10 তারিখে হয় না 10 তারিখে আপনার কোন সমষ্টির পর আপনি কিবা করে কোন সমষ্টি পরে আমার কোকরাঝার কোকরাঝার কিন্তু দুতমা সমষ্টির পরে হ্যাঁ দশতমা হ্যাঁ বলো সরকার কার আহার সম্ভাবনা আছে সরকার তো এতিয়া বিজেপি হব নাকি বিজেপি আপনি কার অহাটো বিচারে এইটাই বিচারিব আর যেটু ভাল হব আর যেটু মর সুবিধা হব যেটু মই বসবাস করি ফার্ম শান্তি যেটু হব এইটাই লাগে আচ্ছা বিগত সময় বিপিএফ আছিল আপনার সরকার আমার বিটিসি সরকার কি ধরনের ফেসিলিটি পাইছে কি ধরনের সুবিধা পাইছে এটু একো সুবিধা পাওয়া নাই এবার আপনার প্রার্থী কোন প্রার্থী তো এতিয়া এটা ডিসিশন হওয়া নাই যেটু ভাল মানে মর বিবেক কয়ে আছো আর যেটু ভাল হব যেটু সুবিধা হব আর কি শান্তি হব এইটাই চাব আর আমি আপনার ঘর কোনো প্রার্থী কইছিল না নাই পার্টি হওয়া নাই এতিয়াও কোনো প্রার্থী কোনো ক্যান্ডিডেট যোয়া নাই আইছে বিজেপি পার্টি আইছে আইছে কি কইছে আপনার বিজেপি পার্টি কইছে যে 15 বছর যেটু তোমার সুবিধা দিয়ে আছিল এইটু কি সুবিধা পাইছিল তুমি কি শান্তি পাইছে কছে শান্তি তো পাওয়া নাই এই শান্তি পাইছো মই আর কোনো সুবিধা পাওয়া নাই আর রাস্তা বিল যেনেকাই আছে এনেকাই আছে আশা দিছিল এইটা ভোট দিয়ক আমাক জিতক তাহলে আমি তোমাক সুবিধা দিম কিন্তু ভোট দেওয়ার পিছত সুবিধা কোনো দিয়া নাই আচ্ছা আশা দেখাইছিল কিন্তু আশা পুরা করা নাই যে সেই কারণে এবার আপনি পরিবর্তন পেয়েছেন বেলেগ একটা হ্যাঁ বিজেপি বিচারে হয় এও বিচারিছে বিজেপি যে কি নহক আমাক সময় দিয়ার কারণে আপনাক ধন্যবাদ জানালো আর কেজনমান বাইদেউ ইয়ার বাসিন্দা হয় নাকি হয় ইয়ার বাসিন্দা হয় হয় কি কি আপনার গ্রামখানোর নাম আমার গ্রামখানের নাম নাড়াবাড়ি নাড়াবাড়ি হ্যাঁ অলপ আগত আমি কলাবাড়ি গেছিলো কলাবাড়ি বহুত আপনার যে মানুষ আছে আমি কথা পাতিল তো আগন্তুক সময় বিটিসি সরকার কার আহিব বলে আপনি ভাবে মর বিবেকে কয় কি বিজেপি সরকারে আমার শ্রেষ্ঠ আহিব শ্রেষ্ঠ হ্যাঁ হ্যাঁ ভাল সুবিধা দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাওয়ার সময় আমার বিপিএফ সরকার আছিল বিপিএফ সরকার পর কি ধরনের ফ্যাসিলিটি কি ধরনের এটা তো মেলা মানে খালি কইছে হে
এইটোতো কোনোদিন সুবিধা দেয় নাই, ৰাতিপুৱাৰ পৰা আহি এই ধৰণে কাম কৰি আছে আৰু সিহঁতকো সিহঁতে নিজৰ মত ব্যক্ত কৰে।